হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। হ্যালো, আজকে যেটা বললো সেটা অফিস অফ দ্য মিনি প্রিন্সিপাল MGN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এরা তাদের প্রতিষ্ঠানের জন্য কিছু লোক নিয়োগ করছে হাউস স্টাফ পদে। তো এটার ওয়েবসাইট হচ্ছে www.kochbihar.gmch.org। তো এরা কিছু লোক নিয়োগ করছে, টোটাল পদ হচ্ছে 14 জন। 14 জন বিভিন্ন ক্যাটাগরিতে আছে, সেই ক্যাটাগরি কী বলবো সেটা বলো। সেটা স্টাইপেন্ডারি হাউস স্টাফ যে পদে নিয়োগ করবে। তো প্রার্থীদেরকে যেটা করতে হবে সেটা বায়োডাটা দিতে হবে, এবং তার সাথে সমস্ত সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেট, কাস্ট, এক্সপিরিয়েন্স, রেজাল্ট, মার্কশিট সব নিয়ে আসতে হবে এবং মানে জমা দিতে হবে, তার সাথে দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এই জিনিসটা হবে, এবং এইটি যে এঙ্গেজমেন্টটা হবে বা অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটি 6 মাসের জন্য নেওয়া হবে, এবং প্রেফারেন্স করা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটকে যারা ইন্টার্নশিপ করার জন্য যুক্ত, এবং 6 মাসের পর আস্তে আস্তে বাড়ানো হবে। তো পোস্টগুলো হচ্ছে জেনারেল মেডিসিন 2, সাইকিয়াট্রির জন্য 1, পেডিয়াট্রিক্সের জন্য 2, অ্যানেস্থিওলজির জন্য 3, জিএনওর জন্য 2, জেনারেল সার্জারি 2, অর্থোপেডিক্স 1, অপথ্যালমোলজি 1, টোটাল হচ্ছে 14 জন। বয়স হতে হবে 35 বছরের মধ্যে, এবং সেই ডকুমেন্টসগুলো লাগবে যখন সাবমিট করবে অ্যাপ্লিকেশনের সাথে সেলফ অ্যাটেস্টেড করে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যেখানে এজ প্রুফটা মেনশান করা থাকবে, মার্কশিট এবং অ্যাটেম সার্টিফিকেট, মার্কশিট এবং অ্যাটেম কতবার অ্যাটেম করবে সেই সার্টিফিকেটটা। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশানের 7/12/2002, ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 9/12/2020, 2টোর সময় অফিস অফ দ্য প্রিন্সিপাল MGN মেডিকেল কলেজ, বিবেকানন্দ স্ট্রিট, কারিমালা, ঘাগড়াবাড়ি, পিলখানা, কোচবিহার, এইসব জায়গাতে। তো এখানে ডিসিশান নেবে কিন্তু অথরিটি, ফাইনাল বাইন্ডিং তারাই ঠিক করবে। অ্যাপ্লিকেশানটি পাঠাবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে, কুরিয়ার মাধ্যমে এই অফিসে, এই অ্যাড্রেসে, টু দ্য প্রিন্সিপাল MGN মেডিকেল কলেজ, বিবেকানন্দ স্ট্রিট, কারিমালা, ঘাগড়াবাড়ি, পিলখানা, কোচবিহার, পিনকোড 736101। এবং সেখানে যে অ্যাপ্লিকেশানটি পাঠাবে তার মধ্যে যেন লেখা থাকে অ্যাপ্লিকেশান ফর স্টাইপেন্ডারি হাউস স্টাফ ফর MGN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই লেখাটা যেন সুপারস্ক্রাইব করে লেখা থাকে। এরপর বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানটি এরকম নর্মালি থাকে, প্রোফর্মা ফর সিলেকশন অফ হাউস স্টাফ শিফ, নেম অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোথা থেকে পাস করেছো, ডেট অফ দ্য কমপ্লিশন অফ ইন্টার্নশিপ, নেম অফ দ্য ইনস্টিটিউশন ওয়ার আন্ডারগো ইন্টার্নশিপ, এইসব জিনিসগুলো লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকলে, মেডিকেল কাউন্সিল যেখানে থাকবে, এবং এর সমস্ত রকম তার মার্কশিটের ডেটাগুলো সব লাগবে। এখানে কোন MBBS এক্সামিনেশন, কত টাইম অ্যাটেমে পাওয়া গেছে সেই জিনিসগুলো দিতে হবে ডিটেলসে। তারপর হচ্ছে সে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে যেগুলো আছে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে তার যেটাতে হবে সে নিয়ে তাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো লিখে। এবং কী কী লাস্টে হচ্ছে এনক্লোজার, যা যা সেলফ অ্যাটেস্টমেন্ট অ্যাটেস্টেড করে দিচ্ছেন সেই জিনিসগুলো দিতে হবে। তো এই পর্যন্তই ছিল, কারোর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন এবং সবাই অ্যাপ্লাই করুন, বেস্ট অফ লাক। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।